নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে দেখাচ্ছি একেবারে নতুন স্বাদে হাজমলা চা। হাজমলা সবার কাছে খুবই পরিচিত, যেটা ট্যাবলেট হিসাবে আমরা খেয়ে থাকি, সেই হাজমলা দিয়েই আজকের আমি একটা নতুন ধরনের চায়ের রেসিপি বানিয়েছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয় হাজমলার চা। হাজমলার চা বানানোর জন্য 2 কাপ জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার 1 চা চামচ বড় দানা চা পাতা দিয়ে দিলাম। চা পাতাটা একটু ভালো কোয়ালিটি নেবে, তবে এটা হালকা লিকারের দরকার, এর জন্য বেশি মানে দুধ চায়ে যেরকম আমরা বেশি লিকার খাই সেই রকম লিকারের দরকার নেই, একটু হালকা লিকার করে নেবেন। এবার এর মধ্যে 5টা হাজমলা দিয়ে দিচ্ছি, যে হাজমলা ট্যাবলেট পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে 2 চা চামচ চিনি। আমি 2 কাপ চা বানাচ্ছি, তার জন্য 2 চা চামচ চিনি দিচ্ছি, তবে মিষ্টিটা যে যার পছন্দের। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। বেশ হালকা লিকার তৈরি হয়ে গেছে, হাজমলা ট্যাবলেট গুলো গলে গেছে আর চিনিটাও গলে গেছে। এবার চাটা কাপের মধ্যে ছেঁকে নেব। চাটা দেখুন কাপের মধ্যে ছেঁকে নিয়েছি। এবার এই চায়ের মধ্যে 1 টুকরো করে পাতিলেবুর রস দিয়ে দেব। আপনারা আমার লেবু চায়ের রেসিপিতে দেখেছেন যে চায়ের মধ্যে লেবু মেশালে কিরকম কালারটা পুরো ম্যাজিকের মতো লাল কালারের হয়ে যায়। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের লেবু চা পরিবেশনের জন্য একেবারেই রেডি। তৈরি হয়ে গেল নতুন স্বাদে হাজমলার চা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, একবার বানিয়ে দেখবেন আপনারা, কিছুতে নিরাশ হবেন না। দেখা হবে আবার অনেক নতুন নতুন রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।